কদ্দুর সব শুনে তো সব মনে আছে না, এখান তো দেয়ার ওখান তো বার করতে। যাক, প্রভাস যজ্ঞে যাবে, প্রভাস যজ্ঞে সব বৃন্দাবনবাসীরা সব যাবে, বুঝতে পেরেছ? কিন্তু সকলে মনস্থির করেছে যাওয়া হবে, সেগুলো অনেক আগে বলা হয়ে গেছে। কিন্তু এইবারে রাধাকে কী করে বার করে না জানা যাবে? রাধা তো আয়নের ঘরে আছে, রাধাকে কীভাবে নিয়ে যাবো? অনেক আইনের জন্ম বৃত্তান্ত আগে বলা হয়েছে, অনেক কিছু হয়েছে, বুঝতে পারছো? রাধাকে বার করবো কী করে? প্রভাস যজ্ঞে যাওয়া হবে, তাই বলছে না, পরিশ্রান্ত হইয়া আইনের গৃহে প্রত্যাগমন। দ্বিপ্রহর দিবাভাগে সূর্য সমর আগে সতেজ সতেজ করে দান, প্রফুল্ল নীলি দল ভিন্ন সুরে সচঞ্চল, উত্তাপেতে উত্তাপিত প্রাণ, মরিচিকা পরিদৃষ্ট মৃগগণ হয়ে হৃষ্ট, তৃষ্ণায় তরিতে সবে ধায়, নীরিনা দেখিতে পায় নিরাশা হইয়া তায়, ঘুমে পড়ে সম্বিত হারায়, কোন কোন জন্তুগণে নদী নদী নীর দর্শনে, নিরাশায় যেতে চাহে নীরে, শোকিত সন্তপ্ততায় পদ সঞ্চলন দায়ে, কার সাধ্য বায়ে তার অতিরে, খগ মন খগকুল সূর্য তাপে সমকুল, আরোহিয়া সুল বৃক্ষ পরি পল্লবে আবিরাকায়। এক চক্ষে নিদ্রা যায় আর চক্ষে দেখে দৃষ্টিহরি, মনুষ্য পথিক যারা চলিতে না পারে তারা, তরিতলে বৈশে পথান্তরে দারুণ রৌদ্রদায়, ভ্রান্ত শ্রান্ত ক্লান্ত কায়, জলদে পবনে মনে সরেই, অতিথি অসন যাসি যায় সবে সাধুবাসী, সানগণ পাচে পাচে ধায়, গৃহস্থের বাড়ি বাড়ি রন্ধনের তাড়াতাড়ি, বালবৃদ্ধ আকুল ক্ষুধায়, গোষ্ঠ মাঝে গাভী চয় তৃণাহারে তৃপ্ত নয়, পিপাসায় পরে হাম্বারব, গোরক্ষক যত জান ছাড়ি সবে গোরক্ষণ, বৃক্ষমূলে বৈশে গিয়ে সব, রৌদ্রেতে পড়িল মর্ম, রৌদ্রেতে পিড়িল মর্ম, কৃষকে ছাড়িল কর্ম, বৈশ্যকর আচ্ছাদিয়া শিরি, কারু কারু পানসন গোষ্ঠে মাঠে যায় জন, কেহ গৃহে যায় ধীরে ধীরে, প্রচণ্ড মার্তণ্ড কর, কেহ কেহ নয় স্থিরতর, বিশেষত তৃপান্তরিণর, গোষ্ঠেতে আয়ন ঘোষ উত্তাপেতে অসন্তোষ, অধিকন্তু ক্ষুধাল কাতর, হাতে গোচরণ বাড়ি গোষ্ঠ ছাড়ি তাড়াতাড়ি, চলে বাড়ি পানসন আসি, দিবা করে দোহে ধর্ম অঙ্গেতে পতিত ধর্ম, অনুক্ষণে উত্তরিল বাসে হস্ত বাড়ি দা ধারে থুয়ে, ভূমিতে পড়িল শুয়ে নিঃশ্বাস ও নিঃস্বরে ঘনে ঘন, মুখ শুষ্ক পিপাসায় সাধ্য নাই জল চায়, রসনায় নাসরে বচন, আয়নের দুঃখ জানি আশি রাধা ঠাকুরানি, শীঘ্র দিয়া শুষিতল জল, ব্যঞ্জনী লইয়া করে ব্যঞ্জন করেন পরে, আয়নে কিবা ভাগ্য ফল, ব্রহ্মাদি যে চরণ ধ্যান করে অনুক্ষণ, শ্রীহরির ভাব নিয়াজিনি, ধন্য ধন্য তপবল ধন্য আয়নের ফল, হেন রাধা আয়ন গৃহিণী, শ্রীরাধার মুখ চায় আয়নের ক্লান্তি যায়, শান্ত হয়ে বসি বসিল উঠিয়া, তদন্তে হইল যাহা এক মনে শুন তাহা, শিশুভাবে ভাষা বিবরিয়াম, শ্রীমতীর রন্ধন ও আয়ন প্রভৃতিকে ভোজন প্রদান এবং আয়নের দেহে জ্ঞান প্রদান। এতদিন যে ভগবান শ্রী আয়ন এই আয় রাধার সঙ্গে আয়নের তেমন ঠিক একটা মেলামশার ঘর সংসার হয়নি, সে তো জানেন আয়ন খোঁজা সেজন্য কথা না, এবং সব দিন বিরূপ ভাব, কৃষ্ণ দর্শনে যায় বলে তা তো
সমস্ত সবসময় বঞ্জনা 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 দেয় না ইত্যাদি করে, আমি ভাবনি। এখন আগে পড়া হয়ে গেছে, আপনাদের মনে আছে কি জানি না, এখন এইবারে সকলে গেছে, এইবারে রাধার কাছে কথাগুলো বলেছে যে এইগুলো তুমি যাবে কি করে। হ্যাঁ, আর পূর্ব জন্মে ইতিহাস তো আগে দিয়ে গেছে, সেই জন্যে লক্ষ্মীর সঙ্গে বা আইনের সঙ্গে কথা হয়েছিল, আমি না কোনো দিন কোনো কাজে যদি না বলি তুমি যেতে পারবে না, আমার আদেশ ছাড়া তুমি বাড়িতে বেরোতে পারবে না, এই তো কথা ছিল। সেই জন্য রাধা বলছে আমি যে যাবো ওখানে প্রভাস যজ্ঞে, তাহলে ও আইন আমার তার সঙ্গে তো কথাবার্তা হয়ে আছে আগে এতে, তাহলে তার অনুমতি না ছাড়া আমি যাবো কী করে। এইবারে অবস্থা দেখ, এতদিন পরে রাধা আইনের মন গোলাচ্ছে, কীভাবে আইনকে মন সান্ত্বনা দিয়ে তাকে মন গলিয়ে ওর হুকুমটা ওকে মুখ থেকে বার করে নেবো যে আমি প্রভাস যজ্ঞে যাবো। অনেক কিছু আছে, এবার ভালো করে মন দিয়ে শুনুন কী বলছেন এখানে। আদ্যা শক্তিময়ী মায়া রাধা ঠাকুরানী, যাহারো মায়ায় মুগ্ধ বিধি সুলোপানি, সুজন পালন নাশ মায়াতে যাহার, হইতেছে বারম্বার জগত সংসার, বুঝিতে তাহার মায়া সাধ্য আছে কার, আয়নে ভুলাতে মায়া করেন অবিস্তার, বঞ্জন রাধেন রাধা আয়নের গায়, বঞ্জন করেন রাধা আয়নের গায়, বঞ্জন মানে বাতাস, কিন্তু নিজে নম্রমুখী দুঃখিনীর প্রায়, কেহ যেন করিয়াছে কত তিরস্কার, সেই মতো শ্রীমতীর মলিন আকার, অভিমানে মন যেন অতি ম্রিয়মান, নয়নের জলে ভাসে কমল বয়ান, হেরিয়া এরূপ ভাব আয়ন দুঃখিত, চমকিয়া জিজ্ঞাসায় রাধারে তরিত, কহ কহ কমলিনী কেন হেন ভাব, দুঃখে দহে মম মন দেখিত অবভাব, কী কারণে হইয়াছ মিলন বদনা, কেন তব নয়নের বহে বাড়ি কণা, তুমি সতী পতিব্রতা জগতে বিদিত, তোমার যে মন্দ বলে নাহি তা রহিত, পঞ্চম মঙ্গল তার রন্ধগত শনি, কে দিল অনলে হাত কে ধরিল অফনি, কে করেছে অপমান কহ সত্য ভাষা, এখনই খড়গেতে যামি কাটি তার নাশা, এত যদি কহিলেন আয়েন তখন, শুনিয়া শ্রীমতী সতী বলেন বচন, কুকথা আমারে যেসে কেহ নাহি কয়, দণ্ডিতে হবে না কারু শুনা মহাশয়, কারো শাস্তি দিতে হবে না, কেউ আমার কুকথা বলেনি, তবে যে আমার মনে দুঃখ সমুদিত, অবশ্য তোমারে তাহা করিব বিদিত, পতিরে কহিবে দুঃখে সতী যেই জন, পতি বিনা সতী দুঃখ কে করে মোচন।